बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम नेशनल आइडियल गार्ल्स कॉलेज आयोजित एनआईजीसी होम कॉलेजर पक्ष के सबा के स्वागत आमी नाहिद सुलताना समाज विज्ञान विषय प्रभाषक प्रिय शिक्षार्थी आमरा पाठदान करछि समाज विज्ञान प्रथम पत्रेर दशम अध्याय विच्युति निये प्रथम क्लास किन्तु आमरा विच्युति काके बोले बा तार बैशिष्ट्य सम्पर्के आलोचना करेछि आमरा किन्तु जेनेछि विच्युति जे कय प्रकार সেটা উদাহরণগুলো জেনেছি যে মুখ্য গৌণ দুই প্রকারের বিচ্যুতি আছে বিচ্যুতি আচরণ আছে এই যে বিচ্যুতি আচরণ কি সেটা আমরা কিন্তু আগেই জেনেছি তারপরেও বলি আর সমাজে যে নিয়ম নীতি যখন লঙ্ঘিত হয় যে আচরণে লঙ্ঘিত হয় সেটা হচ্ছে কি বিচ্যুতি বিচ্যুতিমূলক আচরণ তাহলে সমাজের মানুষগুলো কি কারণে এই যে সমাজের বিধিবিধানগুলো মেনে চলে না এ নিয়ে কিন্তু বিভিন্ন বিজ্ঞানী ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে কি কারণে মানুষ এই বিচ্যুতি আচরণ করে এই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে অর্থাৎ যে একজন মানুষ বিভিন্ন কারণে দেখা যায় যে একই কারণের জন্য সবাই বিচ্যুতি আচরণ করে তা নয় ভিন্ন ভিন্ন কারণেই কিন্তু সমাজে এই মানুষগুলো বিচ্যুতি আচরণ করে এই বিচ্যুতি আচরণের যে কারণগুলো আজকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে যে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে এসেছে প্রথম যে কারণটা সেটা হচ্ছে কি অপরাধ প্রবণ সামাজিক পরিবেশ দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি আগেই বলেছি আমরা বিচ্যুতিমূলক আচরণের কারণ এবং বৈশিষ্ট্য ধরন সম্পর্কে জেনেছি আজকে আমরা জানব হচ্ছে আগে জেনেছি বিচ্যুতিমূলক আচরণ কাকে বলে বৈশিষ্ট্য আর ধরন আজকে জানব যে কারণ প্রথম কারণটা কি অপরাধ প্রবণ সামাজিক পরিবেশ এই যে মানুষ সমাজে যে পরিবেশে বসবাস করে দেখা যায় যে অনেক সময় যে ব্যক্তি জীবনে মানুষের যে সামাজিক বিধি ব্যবস্থা আছে যে প্রবণতা আছে সেই প্রবণতাগুলো কি এই মানুষের প্রতিকূলে থাকে অর্থাৎ মানুষের এই প্রতিকূলে সামাজিক পরিবেশ থাকাতেই কিন্তু কি হয় এই অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় অর্থাৎ অপরাধ প্রবণতা বলতেই কিন্তু এই বিচ্যুতি আচরণের মধ্য দিয়েই কিন্তু আমরা জেনেছি কি অপরাধ আসে আমরা কিন্তু আমি আবার মনে করে দিই যে বিচ্যুতি আচরণের কিন্তু এই অপরাধের পূর্ব শর্ত হিসেবে কাজ করে অর্থাৎ যারা বিচ্যুতি আচরণ দিয়েই কিন্তু পরবর্তীতে কোথায় যায় এই অপরাধমূলক আচরণ করে থাকে অর্থাৎ কি দেখা যায় যে বিভিন্ন যে সমাজ বিরোধী যে ব্যক্তিবর্গের যে অপরাধ প্রবণ যে পরিবেশ আছে অনেক শিশুই কিন্তু এর ভিতর দিয়েই বড় হয় অর্থাৎ কি হয় যে এই যে স্বভাবতই তাদের মধ্যে সামাজিক যে দুষ্প্রবণতা যে জিনিসগুলো থাকে দেখা যায় যে এর প্রবণতা বেশি থাকে অর্থাৎ যে পরিবেশটা যদি অপরাধমূলক পরিবেশে কোনো শিশু বড় হয় তাহলে কিন্তু এই বিচ্যুতিমূলক আচরণ দিয়ে তাই সেই সমাজে বিচ্যুতিমূলক আচরণটা বেশি দেখা যায় তারপরে দেখা আছে প্রতিকূল পরিবেশ এই প্রতিকূল পরিবেশ অনেক ধরনের তার ভিতর প্রথম যেটা হচ্ছে প্রতিকূল পরিবেশ হচ্ছে একটা পরিবার অর্থাৎ দেখো এখানে হচ্ছে সামাজিক পরিবেশের কথা যেমন বলা হচ্ছে যে সামাজিক পরিবেশ হলেও কি হয় এই বিচ্যুতি আচরণমূলক দেখা যায় আবার দেখো এই প্রতিকূল পরিবেশে অর্থাৎ যে শিশু যে পরিবারে বড় হচ্ছে সেই পরিবারের মধ্যে এমন কিছু ব্যক্তিবর্গ থাকছে দেখা যাচ্ছে যে সেখানে মায়া মমতা ভালোবাসা একটু কম পাচ্ছে অথবা বাবা মার মধ্যে ঝগড়া থাকছে বিচ্ছেদ থাকছে পরিবারের ভিতরে কলহ বিদ্যমান থাকছে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় কি সেই শিশুর এইভাবে এরকম একটু বিচ্যুতি আচরণ করতে দেখা যায় অর্থাৎ তারা বিচ্যুতি আচরণ করে থাকে তারপরে দেখা হচ্ছে ত্রুটিপূর্ণ সামাজিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা বলতে কিন্তু আমরা সামাজিকীকরণকে বুঝি যে সামাজিকীকরণ অর্থাৎ কী হয় সামাজিকীকরণের এই যে ত্রুটি বিচ্যুতির কারণের কিন্তু এই যে রাস্তাটা মানে আমাদের যে বিচ্যুতিমূলক রাস্তাটা প্রশস্ত করে অর্থাৎ এই যে সামাজিকীকরণ যদি ঠিক না হয় সামাজিক ব্যবস্থা যদি ঠিক না হয় তাহলেও কিন্তু কী হয় এই বিচ্যুতিমূলক আচরণ দেখা যায় তারপরে দেখো সামাজিক নিয়ম নীতি প্রণয়নে অক্ষমতা অর্থাৎ কি দেখো আমি আবার বলছি সামাজিক নিয়ম নীতি প্রণয়নে অক্ষমতা অথবা দেখো অনুশাসনে অসমতা এই অক্ষমতা এখানে যেটা বলা যায় কি যে বিচ্যুতি আচরণের অন্যতম কারণ হিসেবে কিন্তু এই প্রচলিত যে সামাজিক নীতিনীতি প্রণয়ন বা অনুশাসনের ক্ষেত্রে কিন্তু একটা মানে অক্ষমতার কথাই কিন্তু বলা হয়ে থাকে অর্থাৎ যে ধরনের এ ধরনের যে মানসিক যে বৈকল্যের কারণ হয় যে সামাজিক বা শারীরিক বা উভয়বিধ যে বিষয়গুলো বা দৈহিক ত্রুটি দেখা যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই বিচ্যুতিমূলক আচরণ দেখা যায় এরপরে দেখা আছে
জটিল ও দ্রুত পরিবর্তনশীল সমাজ ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমরা যে পরিবেশে থাকছি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। দেখা যাচ্ছে যে একটা নিয়ম নীতিতে মানুষ অভ্যস্ত হতে হতে আবার নতুন করে কোনো নিয়ম নীতি যখনই চলে আসছে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে, তখনই কিন্তু সমাজে কী হচ্ছে, এই বিচ্যুতি আচরণ বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু অন্যতম বিচ্যুতিমূলক আচরণের অন্যতম একটি কারণই কিন্তু এই জটিল ও দ্রুত পরিবর্তনশীল সমাজের জন্য। এরপরে যেটা আছে কি, মানুষের জীবনধারাগত সংঘাত, অর্থাৎ কি মানুষের জীবনধারাগত যে সংঘাত আছে বর্তমান সমাজে, কিন্তু যে সমাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের বহু উপাদান বর্তমান, অর্থাৎ একটা উপাদান নয়, জীবন ধারণের জন্য কি বিভিন্ন রকম ধরনের এই উপাদানগুলো দেখা যায়। দেখা যাচ্ছে যে কি আধুনিক সমাজে এই যে পরস্পর বিরোধী যে বিভিন্ন উপাদান, ও সেটাই কিন্তু এই প্রবণতা বেশি দেখা যায়, অর্থাৎ যে বিভিন্ন ধরনের উপাদান জীবনকে বহুমুখী পদে নিয়ে যাচ্ছে, এই বহুমুখী যে জীবন ধারাকে তারা অনেক সময় মেনে নিতে বা অভ্যস্ত হতে না পেরেই কিন্তু এই বিস্তৃতিমূলক আচরণ ঘটছে। তারপরে হচ্ছে কি সামাজিক স্তর বিন্যাস। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু আমরা খুব স্পষ্ট যে সামাজিক স্তর বিন্যাসটা যেটা আমরা বলছি, যে সমাজে যে উঁচু নিচু যে অবস্থানটা, প্রিয় শিক্ষার্থীরা অন্যতম বিষয় হচ্ছে এই বিচ্যুতির যে আরেকটা কি, যে এই যে সামাজিক স্তর বিন্যাস, সমাজে যারা উঁচু পর্যায়ে আছে বা নিচু পর্যায়ে আছে উভয় ধরনের ক্ষেত্রে কিন্তু এই বিচ্যুতিমূলক আচরণ দেখা যায়। অনেক ক্ষেত্রে অনেকের অনেক কিছু আছে, সে অতিরিক্ত অর্থের জন্য অনেক সময় বিচ্যুতিমূলক আচরণ হচ্ছে, আবার যাদের নির্ভয়স্থলে যারা বসবাস করে, যাদের কোনো কিনেই খাবারের অসুবিধা বা খাবার পাচ্ছে না, তখনও কিন্তু মানুষ আর ভাবছে না, খাবারের সন্ধানে সেই ক্ষুধা নিবারণের জন্য কি করছে, আবার এভাবেই তারা এই বিচ্যুতিমূলক আচরণের মধ্যে চলে যাচ্ছে, তাই বিচ্যুতিমূলক আচরণ করছে। এরপরে দেখো আছে কি কুসংস্কার ও রূপকথায় বিশ্বাস। কিছু কিছু বিষয় আছে কি একেবারে কুসংস্কার বা রূপকথায়, যে যেমন প্রথম একটা সমাজে এমন একটা বিষয় আছে আসলে সেটা বিচ্যুতিমূলক আচরণ, কিন্তু তারা মনে করছে যে এটা সঠিক, এটা করতেই হবে, অর্থাৎ তারা কুসংস্কারকে বিশ্বাস করছে। আবার দেখা যাচ্ছে কিছু রূপকথার গল্পের মধ্যে ফুটে উঠেছে, সেই বিষয়গুলো তারা কি করছে জীবনের সাথে মিলিয়ে নিচ্ছে, যে না এটা এরকমই হবে। এরকম যে বিষয়গুলো থাকে সেক্ষেত্রেও দেখা যায় যে আমাদের এই বিচ্যুতিমূলক আচরণ দেখা যায়, অর্থাৎ সমাজে যদি কুসংস্কার ও রূপকথার বিষয়গুলো চলে আসে, মানুষ বিশ্বাস করতে থাকে, তাহলেও কিন্তু কি হয় এই বিচ্যুতি আচরণ ঘটে থাকে। সর্বশেষে যেটা আরেকটা আছে কি ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত বিষয় অর্থাৎ কি অনেক সময় দেখা যায় যে ব্যক্তিগত বিষয়ও কিন্তু এই বিচ্যুতিমূলকের বা বিচ্যুতি ব্যবহারের কারণ হয়ে দাঁড়ায়, অর্থাৎ কোনো ব্যক্তির কোনো বিষয় দেখে আরেকজন ব্যক্তি দেখেও কিন্তু কি হয় সেখান থেকে সে মনে করতে পারে এটা ভালো, এটা করলে ভালো হবে, এই যে মনের যে আবেগটা বা মনের যে ইচ্ছাটাকে যদি সে ধারণ করে তাহলেও কিন্তু এই বিচ্যুতি আচরণ ঘটে। অর্থাৎ সমাজে কিন্তু এই যে বিভিন্ন রকমের মানুষের ভিতরে যে মানসিক যে ভারসাম্য যে বিপর্যয় ঘটে, এটাও কিন্তু এই ব্যক্তিগত অর্থাৎ অন্যকে দেখেই নিজে নিজে এটা উপলব্ধি করে এই বিচ্যুতি আচরণ মানুষ করে থাকে। তাহলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি বিভিন্ন কারণে কিন্তু সমাজে এই বিচ্যুতিটা বৃদ্ধি পাচ্ছে বা বিচ্যুতি হচ্ছে, বিচ্যুতিমূলক আচরণ মানুষ করছে। আর আমরা কিন্তু আগেও বলেছি কি বিচ্যুতি আচরণের মধ্য দিয়ে কিন্তু অপরাধ হয়, অপরাধে মানুষ চলে যায়, যে অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে, অর্থাৎ সমাজে আমরা কিন্তু বিভিন্ন কারণের জন্যই এই বিচ্যুতি আচরণগুলো করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে তোমাদের যে আলোচ্য যে থাকবে তোমাদের অনুশীলনমূলক কাজ, এই অনুশীলনমূলক কাজটা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণের কারণসমূহ ব্যাখ্যা করবে। আমি তো আসলে মূলত এখানে পয়েন্টগুলো লিখেছি, তোমরা কী করবে আমি মুখে যেভাবে বলেছি বা তোমাদের একটু বুঝে এইখান থেকেই তোমরা এই কারণসমূহ ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, পাঠের সাথেই থাকো, আল্লাহ হাফেজ।